ওদিকে মেঘমালা বড় হওয়ার পরে একদিন স্বপ্নে দেখে, রাজকন্যা মেঘমালা, তোমার 18 বছর বয়স হয়ে গেছে, তোমাকে যে এখন অশুভ শক্তি বিনাশের জন্য প্রস্তুতি নিতে হবে। তুমি যত দ্রুত সম্ভব অদৃশ্য বিদ্যাপীঠে চলে এসো। অদৃশ্য বিদ্যাপীঠ? এটা কি হতে পারে, আর আমাকেই বা সেখানে কেন যেতে হবে? মেঘমালা ও সমুদ্রের সাথে রানী মোহিনীও স্বপ্নে দেখে মেঘমালা তাকে মারার জন্য তলোয়ার হাতে ছুটে আসছে। সৈন্যরা মেঘমালার কোনো কথাই শুনে না এবং মেঘমালাকে মারার জন্য আক্রমণ করতে শুরু করে। ওদেরকে এরকমটা দেখে মোহিনী রাগে ফেটে পড়ে। মা মেঘমালা, শুনলাম তোমার উপরে দানবেরা আক্রমণ করেছিল। হ্যাঁ মা, আমি তো জানিও না কেন তারা আমার উপর আক্রমণ করেছিল। আমি বেশ বুঝতে পারছি, তোমাকে যারা আক্রমণ করেছে তারা ওরাই, যাদের কারণে তোমাকে আমি সমুদ্রে কুড়িয়ে পেয়েছিলাম। মা কিছু বললে? না মা, তেমন কিছু না। তবে আমাদের এই গুহা ত্যাগ করতে হবে এবং জঙ্গলের পেছনের অংশে যে গুহা আছে সেখানে লুকাতে হবে, কারণ সেই গুহার উপর কোনো জাদু কাজ করবে না। কিন্তু মা, শুনেছি সে গুহায় মেরুসা থাকে, আর সে খুব ভয়ঙ্কর। মেরুসা ভয়ঙ্কর হলেও সে আমার বন্ধু, তার মায়ার কাছে কারোর শক্তি কাজ করবে না। তাছাড়া মেরুসার শত্রুতা পুরুষ মানুষদের সাথে। কিন্তু আমি শুনেছিলাম সে নারীদেরও ক্ষতি করে। কেন ভুলে যাচ্ছ, তুমি আমার মেয়ে, তাই মেডুসা চাইলেও তোমাদের ক্ষতি করবে না। এরপর নীলান্তিকা রশিয়ার মেঘমালাকে সাথে নিয়ে মেডুসার গুহার ভেতরে প্রবেশ করে। মেডুসা, শুনতে পাচ্ছ? আমি নীলান্তিকা বলছি। নীলান্তিকা, ওখানেই দাঁড়িয়ে যা, আমি আসছি। মা, মেডুসা কেন আমাদের গুহার ভেতরে ঢুকতে দিল না? সে অনেক ঘটনা মা, শুধু জেনে রাখো মেডুসার চোখের দিকে কেউ তাকালে সে পাথর হয়ে যায়। এ কথা শুনে মেঘমালা ভয় পেয়ে যায়। এরই ভেতর সেখানে মেডুসা চলে আসে। আর চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ে নীলান্তিকা রশ্মি ও মেঘমালার দিকে ফু দেয়। এখন আর কোনো ভয় নেই, আমার দিকে তোরা তাকাতে পারিস। দেখ, আমি চাই তুই আমাদের আশ্রয় দে, আমাদের জীবন হুমকির পথে। জানি না কে আমার মেয়ে মেঘমালাকে মেরে ফেলতে চায়। মেরুসা চোখ বন্ধ করে নিজের জাদুশক্তির সাহায্যে দেখে অশুভ শয়তানি রানী মোহিনী মেঘমালার ক্ষতি করতে চায়। মোহিনী, মেঘমালার ক্ষতি রানী মোহিনী করতে চায়। কিন্তু কেন মেডুসা? সে উত্তর আমি দিতে রাজি নই। সব উত্তর পেয়ে গেলে নিজে কি উত্তর খুঁজবে? আর আমি তোমাদের এখানে আশ্রয় দিচ্ছি, তবে মোহিনীর শক্তির কাছে আমার শক্তি কিছুই না, তাই কতক্ষণ তোমরা এখানে নিরাপদে থাকতে পারবে সেটা আমি বলতে পারবো না। দিনের পর দিন, মাসের পর মাস মেঘমালারা মেডুসার গুহার ভেতরেই বাস করতে থাকে। ওদিকে মোহিনী মেঘমালার সন্ধান করতে নিজেই বেরিয়ে পড়ে। তুই কোথায় লুকিয়ে আছিস আমার ভয়ে মেঘমালা? একদিন না একদিন তো ঠিক তোকে আমি খুঁজে বের করব। আমার হাত থেকে কোনো পিঁপড়েও পালিয়ে বাঁচতে পারে না। মোহিনী একটি ঘোড়ার গাড়িতে করে নিজের দানব সৈন্য ও তৃষ্ণাকে নিয়ে বালুরাজ্যের উপর দিয়ে যাচ্ছিল। রানীমা, বলছিলাম যে আপনার এত শক্তি, এত সব শক্তিশালী সৈন্য সকলে থাকতে আপনি কেন এভাবে ঘুরে ঘুরে কষ্ট করছেন? আপনার এক হুকুমেই তো কাজ হওয়ার কথা। হুকুম তো দিয়েছিলাম অপদার্থগুলোকে, সবকটা নিষ্কর্মার দল, কেউ কাজের নয়,
তাই আমি আমার চিরশত্রুকে খুঁজে বের করব। ঠিক তখনই সে পথ দিয়ে যাচ্ছিল দুই বামন মানুষ। রানীমা দেখুন, দুই বামন কেমন অদ্ভুত পোশাকে এ পথেই আসছে। তো আমি কি করব, এই পুচকে বামনরা কোনো কাজেই আসে না, এগুলো একেবারেই অকেজো হয়। না রানীমা, আমি তো শুনেছি এরা নিজের বড় বড় কান দিয়ে যে কোনো কারো আওয়াজ পৃথিবীর যে কোনো কোণ থেকে শুনতে পায়। এরা তো আপনাকে মেঘমালার আওয়াজ শুনে জানাতেই পারে যে আওয়াজ কোথা থেকে আসছে। তাই নাকি? এই কথা যদি সত্যি হয় তবে তুই অবশ্যই আমার থেকে পুরস্কার পাবি, আর যদি মিথ্যে হয় তবে আমার সময় নষ্ট করার জন্য তোর গলা টিপে আমি খুন করব। মোহিনীর এই হুমকি শুনে কৃষ্ণা ঢোক গিলতে থাকে। মোহিনী তার ঘোড়ার গাড়ি থামিয়ে দেয় এবং সে বামন দুজনকে ডেকে নেয়। কি রে, তোদের নাম কি? এ পথে কোথায় যাচ্ছিস? তোদের সাহস তো কম নয়। তোদের সামনে দিয়ে পূর্ব দিকের রানী স্বয়ং মোহিনী যাচ্ছে, আর তোরা তাকে দেখি সম্মান না দেখিয়েই চলে যাচ্ছিস। আমাদের মাফ করবেন রানীমা, আমরা আসলে পালাচ্ছিলাম, আর আমার নাম বাগদুম। বাগদুম, আমি বাগদুম। তোরা যেই হোস না কেন, আমাকে অসম্মান করার জন্য তোদের মৃত্যুদণ্ড দিব আমি। না রানীমা, আমরা তো রাক্ষস মানবের হাত থেকে বেঁচে পালাচ্ছিলাম। তাছাড়া আমাদের মারবেন না, আমরা তো আপনার কাজেও আসতে পারি। কি গুণ আছে তোদের, কি কাজে আসবি তোরা? রানীমা, আমরা দূর থেকে যে কারো আওয়াজ শুনে তার সম্পর্কে বলে দিতে পারি যে সে কোথায় আছে। তাই নাকি? তবে হয়ে যাক পরীক্ষা, পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবে তোরা বাঁচবি, এ কথা মনে রাখিস। পরীক্ষা করেই দেখুন রানীমা। বল দেখি, মধুপুর রাজ্যের রাজকন্যা মেঘমালা এখন কোথায় লুকিয়ে আছে? এখনই বলে দিচ্ছি রানীমা। এরপর আগডুম বাগডুম একসাথে কান পেতে শোনার চেষ্টা করে মেঘমালার কণ্ঠস্বর। মা, আমাকে বলো তো, রশি তোমার মতো নাগরূপ নিতে পারে, আবার মানুষ রূপও নিতে পারে, কিন্তু আমি কেন তোমাদের মতো নই? আমি কেন রূপ পরিবর্তন করতে পারি না? দেখ মা, সৃষ্টিকর্তা তোকে যে রূপে সৃষ্টি করেছে সেটা নিয়েই তো তোর খুশি থাকার কথা, এ নিয়ে আফসোস করিস না। কিন্তু আমিও যদি তোমার মতো শক্তিশালী সাহসী হতাম তবে আমাদের তো এভাবে লুকিয়ে থাকতে হতো না। কে বলেছে তুই ভীতু? তুইও অনেক শক্তিশালী, তাছাড়া আমি তোদের মা, যতদিন আমি বেঁচে থাকবো তোদের রক্ষা করার দায়িত্ব আমার। রানীমা, আমি শুনতে পেরেছি মেঘমালার আওয়াজ। মেঘমালার ইচ্ছাধারী নাগিন মা নীলান্তিকা আর ওর বোন রশ্মির সাথে মেডুসার গুহায় আশ্রয় নিয়েছে। তাই নাকি? আশ্রয় নিল তো নিল নিজের শত্রুর গুহাতেই। মেডুসা হয়তো জানে না ওর এই পরিণতির জন্য দায় মেঘমালার নানু ভাই রাজা জাহাঙ্গীর। যদি জানতো তবে মেঘমালাকে ওখানেই মেরে ফেলতো। কোনো ব্যাপার না, আমি জানিয়ে দেব। রানীমা, আমরা কি তবে এখন যেতে পারি? না, একেবারেই না। তোরা ভবিষ্যতেও আমার কাজে আসতে পারিস, আর কাজের জিনিস আমি একেবারেই ফেলি না। কিন্তু রানীমা, আমি তো আছি, আপনার আরো সহচর কেন লাগবে? তুই চুপ করে নিজের কাজ কর, আমাকে উপদেশ দিতে আসিস না। মোহিনী চোখ বন্ধ করে নিজের জাদুশক্তির সাহায্যে মেডুসার সাথে যোগাযোগ স্থাপন করে। মেডুসা, শুনতে পাচ্ছো আমার ডাক? আমাকে কে ডাকছে, কে স্মরণ করছে এভাবে? মেডুসা চোখ বন্ধ করে রানী মোহিনীর ডাক শুনতে পায় এবং নিজের জাদুশক্তি দ্বারা মোহিনীর কাছে পৌঁছে যায়। রানী মোহিনী, আমাকে হঠাৎ করে কিসের প্রয়োজন পড়লো তোমার? তোমাকে একটা খবর দেয়ার ছিল মেডুসা। তুমি হয়তো জানো না তোমার আমার শত্রু এক। মানে?
কি বলতে চাও তুমি? মনে পড়ে তোমার এই অভিশপ্ত জীবনের কাহিনী? এই কাহিনীর সূত্রপাত কে ঘটিয়েছিল? মনে পড়ে এর জন্য দায় ছিল রাজা জাহাঙ্গীর, আর তুমি তোমার শত্রুর নাতনিকেই তোমার গুহায় আশ্রয় দিয়েছো? আমি জানি এসব কথা। আমার সাথে অন্যায় করেছিল রাজা জাহাঙ্গীর, মেঘমালা তো করেনি। তুমি ভুল করছো মেডুসা। দেখো, মেঘমালা এখনো জানে না তুমি রাজা জাহাঙ্গীরের শত্রু ছিলে, কিন্তু যখন জানবে সে অবশ্যই তোমাকে মেরে ফেলতে চাইবে। তাই শত্রুর হাতে নিজেকে বিলিয়ে দেওয়ার থেকে শত্রুর চিহ্ন সহ শত্রুকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা উচিত। মেরুসা মোহিনীর ষড়যন্ত্রে নিজের ভেতরে আবারও সেই প্রতিশোধের আগুন জ্বালিয়ে তোলে এবং বলে, তুমি ঠিকই বলেছ মোহিনী, আমি ওই মেঘমালাকে মারতে অবশ্যই তোমার পাশে আছি। মেডুসা, রানী মোহিনী আগডুম বাগডুম এবং কৃষ্ণাকে সাথে নিয়ে উড়ন্ত মেঘের ভেলায় করে মেডুসার গুহার সামনে চলে আসে আর তাদের সবাইকে নীলান্তিকা দেখে ফেলে। এ কি মেডুসা, তুই রানী মোহিনীকে সাথে নিয়ে কেন এসেছিস এখানে? তুই তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলি আমাকে ও আমার সন্তানদের তুই রক্ষা করবি। নিজেকে দেয়া প্রতিশ্রুতির চেয়ে আর কিছু বড় হতে পারে না। মেঘমালা আমার শত্রুর বংশধর, তাই ওকে মরতেই হবে। না, আমি বেঁচে থাকতে তোরা আমার মেয়ের কিছু করতে পারবি না। তুমি সামান্য এক নাগিন, তুমি কি বা করতে পারবে? আমি সামান্য নাগিন হতে পারি, কিন্তু মায়ের শক্তির কাছে কোনো কিছুই বড় হতে পারে না। এ কথা বলে নীলান্তিকা চিৎকার দিয়ে বলে, মেঘমালা, রশ্মি, তোরা যেভাবে পারিস পালিয়ে যা, আমি এদিকটা সামলাচ্ছি। কিন্তু মা, আমরা তোমাকে একা রেখে কোথাও যাব না। আমার কথা বাদ দে, তোরা আগে পালা, আমার কথা শোন। মেঘমালা তার বোন রশ্মিকে নিয়ে পালাতে যায়, কিন্তু মেরুসা নিজের লেজ দিয়ে মেঘমালাকে ধরে ফেলে। তোরা তোদের বন্ধুর উপরে উঠে পালা, আমি এদিকটা দেখছি। বন্ধু, আমাদের নামিয়ে দাও, আমাদের মা। মা, মাকে বাঁচাতে হবে। আমরা এদের সাথে পারবো না, তোমাদের মাকেও বাঁচানো সম্ভব না, আমাকে মাফ করো। এ কথা বলে ড্রাগন মেঘমালার রশ্মিকে উড়িয়ে নিয়ে চলে যায়। আরে, এবারও ওই প্রাণী ওদের বাঁচিয়ে নিয়ে গেল। মেডুসা, তুমি একেবারেই অকাজের। তোমার সাহস তো কম না, আমাকে অকাজের বলছো? তুমি নিজে কি করলে সেটা আগে দেখো। ওদিকে ড্রাগন মেঘমালা আর রশ্মিকে উড়িয়ে অনেক দূরে জঙ্গলে নিয়ে যায়। আমাদের মায়ের মৃত্যুর প্রতিশোধ আমাদেরকেই নিতে হবে, আর আমরাই প্রতিশোধ অবশ্যই নেব। বোন, আমিও আছি তোর সাথে। আমরা একসাথে বন্ধু নামের ওই মেডুসা আর শয়তানি রানী মোহিনী দুজনকেই শেষ করবো।